রান্নাঘরের সামান্য উপকরণ দিয়ে কিন্তু মশলার অদল বদল ঘটিয়ে অনেক টেস্টি রান্না করা যেতে পারে। নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব শাহী পনিরের এই রেসিপিটা। সামনেই তো ভাইফোঁটা, রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন, আশা করি ঠকবেন না। তা চলুন শুরু করা যাক। আমি এখানে পনির নিয়ে নিয়েছি, পনিরটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি কিন্তু পনিরটাকে কিউব কিউব করে কেটে নেব। হ্যাঁ, পনিরটাকে অবশ্যই কিন্তু একটু মোটা করে কাটতে হবে, যদি পাতলা করে কাটি তাহলে রান্নার সময় ভেঙে যেতে পারে। তো পনিরটাকে আমি একটু কিউব করে মোটা করে কেটে নিয়েছি। এরপরে আমি একটা বাটিতে কিন্তু কিছু মশলা গুলে নেব। তো আমি এখানে নিয়েছি সর্ষার তেল, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা, পরিমাণ মতো লবণ। আর এখানে কিন্তু আমি কোনো রং ব্যবহার করিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি। এরপরে এটাকে আমি মাখিয়ে রেখে দেব 30 মিনিট। এরপরে আমি একটা মশলা করে নেব, যেটা মূল উপকরণ সেটা হচ্ছে কাজু কিশমিশ বাটা এবং পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা। ভালো করে পেস্ট করে রেখে দেব। কড়াইতে তেলটা গরম হলে পরে আমি এখানে শুকনো লঙ্কা আর কুচনো আদা ফোড়ন দেব। পনিরটাকে হালকা ভেজে নেব। একই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মশলাগুলোকে দিয়ে ভালো করে নাড়াতে চাড়াতে হবে। যখন নাড়ানো চাড়ানো অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে, সেখানে আপনারা কিন্তু পরিমাণ মতো নুন দেবেন এবং মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে দেবেন। এরপরে আমি কিন্তু এখানে কোনো ফ্রেশ ক্রিম বা আমি অন্য রকম কোনো মশলা ব্যবহার করিনি, দিয়েছি শুধুমাত্র দুধ। হ্যাঁ, ঘরে আমি দুধ দিয়েছি 1 কাপের মতো। তৈরি হয়ে গেল পনিরের এই দারুণ টেস্টি রেসিপিটা। নামানোর আগে অবশ্যই কিন্তু ঘি দেবেন। যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু পাশে থাকবেন, সাপোর্ট।